না, হোসাইনা খাতুন আপনি জানতে চেয়েছেন, 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? না, 3 দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই। অনেকে মনে করেন যে 3 দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর। এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক। এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই। কেউ গোসল করা ছাড়া 5 দিন, 7 দিন, 10 দিনও যদি থাকেন তারপরও গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত, কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ, এটা নেকামলের অংশ। সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব, বিশেষ করে গায়ে যখন দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ হয়, তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত। বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয়, মসজিদে যেতে হয়, তো শরীরে দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে, সে কারণে গোসল করা উচিত। সেটা একদিনে হোক, 2 দিনে হোক বা যতটুকু সময় সম্ভব, কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই। আম্বিয়া খাতুন জানতে চেয়েছেন, ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে? দেখুন, ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন, উন্মুক্ত করতে পারবেন, একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন, শরীরের সে অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন। এটাকে আমরা আরও স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের যে অঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন, বাবার শরীরে খুলে রাখা হয় মাহরামদের সামনে, সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন। যেমন চেহারা, মাথার চুল, এমনকি গলা, এগুলো খোলা রাখা যেতে পারে। হাত, হাতের গোছা, পাও, এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন। কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন, সেটি কোনো অবস্থাতে জায়েজ নয়, এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয়, শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে। বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত।